নতুন গাড়ি কিনেছেন, তাহলে তো আপনার একটি ড্রাইভিং লাইসেন্স দরকার। আর আরটিও অফিসে গিয়ে লাইন দেওয়ার কথাও তো আপনার মাথায় ঘুরছে। মাঝে আছে প্রচুর দালাল চক্র, এর মাঝেই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এলো একটি জাতীয় নির্দেশিকা। আর সেই নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স নয়, ইলেকট্রনিক সার্টিফিকেট, মেডিকেল শংসাপত্র, শিক্ষার্থীদের লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্সের পুনর্নবীকরণ এবার অনলাইনে করা যাবে। অর্থাৎ বাড়িতে বসেই আপনারা এবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন জানাতে পারবেন, আর হাতে নাতে পেয়ে যাবেন পোস্ট অফিসের মাধ্যমেই আপনার নিজস্ব ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স, ভেহিকেল রেজিস্ট্রেশন, এমনকি লার্নার ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আরটিও অফিসে গিয়া লম্বা লাইনে দাঁড়ানোর কিন্তু দরকার নেই। এবার আপনি আপনার বাড়িতে বা অফিসে বসেই অনলাইনে এই সমস্ত পরিষেবা গ্রহণ করতে পারবেন, এমনই কিন্তু নতুন নির্দেশিকা জারি করেছে সেন্ট্রাল ট্রান্সপোর্ট অ্যান্ড রোড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, অর্থাৎ কেন্দ্রীয় পরিবহন ও সড়ক উন্নয়ন মন্ত্রক। আর এই নিয়ম অনুসারে বলা হয়েছে, নতুন লার্নারদের লাইসেন্স পাওয়া থেকে শুরু করে ইলেকট্রনিক্স সার্টিফিকেট, মেডিকেল শংসাপত্র, শিক্ষার্থীদের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সের রিনিউয়াল, সমস্ত বিষয়টি কিন্তু এবার আপনারা অনলাইনের মাধ্যমেই করতে পারবেন। এই জাতীয় নির্দেশিকা আনার পিছনে কিন্তু একাধিক কারণ আছে। একে তো মহামারী, জমায়েত তো চলবেই না, তার উপরে প্রচণ্ড পরিমাণে লাইন, প্রচণ্ড পরিমাণে আরটিও অফিসারদের উপরে চাপ, আর এই চাপকে সামলানোর জন্যই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা চাইলে আপনাদের যে সমস্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে ভেহিকল সম্পর্কিত, সেগুলো রিনিউ করবার জন্য 60 দিন আগে থেকেই কিন্তু আপনারা সময় পেতে চলেছেন। এবার 1 মাস থেকে বাড়িয়ে এই সময়সীমা 6 মাস করা হয়েছে। পাশাপাশি লার্নার্স লাইসেন্সের প্রক্রিয়ারও কিছু পরিবর্তন করা হয়েছে। এই নিয়ম অনুসারে আপনাকে ড্রাইভিং পরীক্ষার জন্য আরটিওতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, এই কাজ টিউটোরিয়ালের মাধ্যমেই ঘরে বসে অনলাইনে করা যেতে পারে। কারণ হিসেবে দেখানো হয়েছে, অতিমারী, মহামারী, অনুজীবী, পরজীবী। মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট হাইওয়েজের ওয়েবসাইটে একটি রিপোর্টে বলা হয়েছে, দেশ জুড়ে 1000-এরও বেশি রোড ট্রান্সপোর্ট অফিসেস, অর্থাৎ আরটিও, কম্পিউটারাইজড করে দেওয়া হয়েছে। আরটিও দ্বারা অনলাইনে ইস্যু করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স সারা দেশেই কিন্তু বৈধ থাকতে চলেছে। এছাড়াও মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় মোটরযান আইন 1988 অনুযায়ী VAHAN এবং সারথি নামে দুটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। সর্বোপরি এই সফটওয়্যার দুটি তৈরির পেছনে রয়েছে রাজ্য মোটরযান আইনের কার্যকরিতা এবং কোর প্রোডাক্টের মোট 36টি রাজ্যের চাহিদার সঙ্গে একটি সামঞ্জস্য বজায় রাখা। তাহলে বন্ধুরা, এবার বাড়িতে বসেই আরটিওর ওয়েবসাইটে চলে যান, আর সেখানেই আপনারা পেয়ে যেতে চলেছেন অনলাইনে ফর্ম ফিল আপ করার সুযোগ। আর এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না, তার কারণ এবার বাড়িতে বসেই আপনারা পেতে চলেছেন ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি ঘোড়ার যাবতীয় বিষয়ের কাগজপত্র 1 নিমেষে পোস্ট অফিসের থ্রু দিয়ে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এতে কি সাধারণ আমজনতার কোনো উপকার হবে, আপনার কি কোনো উপকার হবে? লিখে কিন্তু জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে আশা করি একটি লাইক নিশ্চয়ই করে দেবেন।